রাকাতা সালাতিল ফজরে, ফজরের দু রাকাত সুন্নতের দাম কত? খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমি যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ, সুন্নতের যদি এত দাম হয় ফরজের দাম কত? রাসূল যেন বলেন, সুন্নতের দাম, সুন্নত আমার, এজন্য আমি দাম বসালাম, ফরজ যার তিনি দাম বসাবেন ফরজ যার। তাহলে ফরজ দিন সুন্নত, ফরজের আগে সুন্নত কেন দিলেন? ফরজ যেন ছুটে না যায়, সুবহানাল্লাহ বলেন। আর ফরজের পরে সুন্নত কেন দিলেন? ফরজ যেগুলো ত্রুটি হয়ে গেছে এগুলো যেন পুষিয়ে যায়। আজ থেকে ফজরের সুন্নত পড়ব তো, বলেন ইনশাআল্লাহ। ফজরের সুন্নত পড়ব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। এরপর আল্লাহ নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে আল্লাহর জিম্মায় ঢুকে যায়। রাওয়াহুল বুখারী। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, 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 ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো কে, ফজরের নামাজে পড়লো যে বলে হুজুর এভাবে বলছেন কেন? শুধুই আপনাদের কলেজা যেন লাগে, এই জন্য যেন দিলে এই কথা বসে যায়। এরপরে আল্লাহ নবী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি পড়ো দশ বার সুবহানাল্লাহ, দশ বার আলহামদুলিল্লাহ, দশ বার আল্লাহু আকবার, রাসূল বলেন দাখাল আল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার রাসূল বলেন, ওয়া যালিকা ইয়াসীর, এই আমলটা বড় সহজ, ওয়া ইয়ামাল বিহিমা কালিল, তবে কর্ণে ওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন, ওয়া যালিকা খামসুনা ওয়া মিয়াতুন বিল লিসান, জবানে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আচ্ছা, আমি দিলাম 150 টাকা, আপনি দিলেন 1500 টাকা, দুনিয়াতেও এটাও বুঝি সম্ভব? আমি পড়লাম 150 বার, রব দিল 1500 বার, কয় মিনিট লাগে? এক মিনিট, এক মিনিট, ঘড়ি ধরা, এক মিনিট ঘড়ি দাম, এক মিনিট 11:05 পড়েন, সুবহানাল্লাহ 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 আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কটা শুরু করছি? নেতি বন্ধ হয়ে গেছে, নিবি গেছে, এটা তো নিবি গেছে, এখন 6, এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? আচ্ছা, তিনজন বড় আলেম বসা, আরেকজন বড় আলেম বসা। আচ্ছা, আপনারা বলেন তো এই মিনিটের দাম কত? হ্যাঁ, জিবরিল বলতে পারবে না এই মিনিটের দাম কত? কোটি কোটি ফেরেশতা সাত আসমানে ঝুম উঠছে, ঝুম কা হো রাহা হে, দেখো ওখানে কি হচ্ছে, সুবহানাল্লাহ।
হয়তো বা আমার ওয়াজের দামটা কমে গেছে, তিনি তাসবিহ পড়ান। আর ফেরেশতা বলছে এটাই হওয়া উচিত ছিল। কি কয় মিনিটে জান্নাত? আল্লাহ নবী বলেন 30 বার হয়ে গেল, 5 নামাজে 150 বার হয়ে গেল, মিজানে 1500 বার উঠে গেল। একদিনে 1500 বার, এক মাসে 45,000 বার, এক বছরে 540,000 বার, 20 বছরে 1,40,000,000। গত 20টা বছর যদি পড়তাম কি কি লাভ হইতো? আচ্ছা গত 20টা বছর না পড়ে 1 মিনিটে কি কি কামাইলাম? আমি বলি এটা বন্ধ থাকলে শুধুই লস, আর এটা নড়লে শুধুই লাভ, শুধুই লাভ। মোবারক করিম সাহেব রহমাতুল্লাহ, মোবারক করিম সাহেব হয়েছে শুধু এটা নেড়ে নেড়ে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব হয়েছেন শুধু ঠোঁট নেড়ে নেড়ে। আমরাও যদি নাড়তাম আমরাও খাঁটি হয়ে যাইতাম। এ ব্যাপার আল্লাহ কি দিব, সবগুলো ফুলাবেন আলে মাসে মাশাআল্লাহ, কেমন হয়েছে? সবগুলো ছেলে হাফেজ আলম মুফতি, সুবহানাল্লাহ। কয় আজীব না, হাসর ময়দানে একটা হাত ধরবে এই হাত, আটা হাত ধরবে এই হাত, বলবে আসেন, হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবে। ছেলে মেয়েকে আলেম বানালে লাভ না লস? জোরে বলেন, হুসাইন সাহেবকে আলেম বানায় তার আব্বা ঠকছে, আমার আলেম বানাই আমার বাপ ঠকে গেছে। কি খুব ঠকে গেছে? কেন ঠকছে নি? আল্লাহ। এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার, গুফরাত খাতায়াহু, গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালা উকা সুরাত যত বেশি হোক না কেন। এখানে আসুন, আপনি এখানে আসুন, যদ্দূর জায়গা আছে দূর একরাম করেন। 33 বার কি সুবহানাল্লাহ বলেন, 33 বার কি, 33 বার কি, 34 বার কি? এখন বলবো আমি কোনটা পড়তাম, আমি কি 10 10 10 বার পড়তাম না 33 33 34 বার পড়তাম? প্রশ্ন করেন বলেন, আবার কোন প্রশ্ন জোরে করেন। আচ্ছা 10 দোকানের মধ্যে শুটকি ভর্তাও আছে, আলু ভর্তাও আছে, ডিমও আছে, মুরগিও আছে, খাসিও আছে, আপনি কোনটা কোনটা খান? জোরে বলে তো, সেখানে যদি সব খান তো এখানে বলবেন কেন কোনটা কোনটা পড়বো? সব পড়বো, সুবহানাল্লাহ বলেন। ওখানে কি খান ইফতারের সময়? কোন সজ্জা না না খান আপনারা? কি সজ্জা না বাজি দেয় এটাও খাইব, খাবে কি খাবে না বলে, এটা কি দিয়েছে এটাও একটু খেয়ে দেখি। আবার তো তাবিরও করে, কোন মা বানিয়েছে কষ্ট করে, না খেলে উনি রাগ করবেন। এখানে কেন বলেন না? রাসূল বলেছেন না করলে রাসূল কি বলবেন? এহ না খেলে ওই মা রাগ করবে, তো এটা কেন বলেন না? না করলে রাসূল রাগ করবে, করবো তো। আরে প্রথম কতবার কতবার কতবার, এরপরে বলেন, এক নিঃশ্বাসে একবার, কয় নিঃশ্বাসে কয়বার? আগে পড়তাম কিভাবে জানেন? আমি আমি মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা, আল্লাহ নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েননি। যদি রেডিওতে খবর সংবাদ পাঠক পাঠিকা যদি এক নিঃশ্বাসে 3টা বাক্য পড়ে তার চাকরি থাকবে।
হায়, যদি টেলিভিশনে সংবাদ পাঠক এক নিঃশ্বাসে চার বাক্য পড়ে তার চাকরি থাকবে, আর আমি ওয়াজ করতে গিয়ে যদি এক নিঃশ্বাসে দশ বাক্য বলে দেই কালকে আর দাওয়াত দিবেন? আমি অরিজিনাল নোয়াখালীর মানুষ, লেকিন কত স্টাইল করে কথা বলি দেখেন না, কি লেগা দাওয়াত জোরে করেন, কি লেগা দাওয়াত। তাহলে এবার তাসবিহগুলো কেমন পড়া উচিত? সুবহানাল্লাহ বলেন, কি করে বলেন, সুন্দর করে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুধু আওয়াজ লাগিয়েছি আপনাদের কাছে, লেকিন দিলে দেই নাই, সবক দেই নাই, বাস্তব না বাস্তব। যারা আওয়াজ সবক দিত তারা কবরে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা উজারে বিশে উজারে মাঠে যদি কেউ একবার একবারও আজ শুনছে, এটা দাগ কয়দিন থাকছে, এটা আসর কয়দিন রয়েছে, মৌত পর্যন্ত। আমি শ্যানবাগ হুজুরের এক বয়ান শুনছি, এখনো আমার চোখে বসে, আল্লাহ দে আল্লাহ তুই দে আল্লাহ তুই দে। হ্যাঁ, হযরত নানুপুরি রহমতুল্লাহ ওয়াজ, এক শব্দ, ওখনো মা সাদিকিন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, বাস কলিজা সব ফেটে গেছে, শুধু রব বাঁচিয়েছেন বলে আমরা বেঁচে গেছিলাম, মনে হয় যেন কলিজা তো ছিঁড়ে গেছে, মনে হয় যেন কলিজা মুখে বেরোয় গেছে। কি ছিল মানুষেরা, এদের জবান কি পরিমাণ সাফ ছিল, এদের দিল কি পরিমাণ পবিত্র ছিল। আমি তো সাফ বলতাম, আমার হুজুর যখন বয়ান করতেন আমি বলতাম, এই জবান যদি এত মিষ্টি হয় আহলা হয়, মোহাম্মদুর রসুল্লাহর জবান কেমন ছিল। পটিয়া মাদ্রাসার সালানা জলসা শুক্রবারে ফজরের পরে হুজুর বয়ান করতেন, দুই একবার আমি হুজুরের সাথে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার, হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহ। পটিয়ার মাঠটা কত বড়, তিল ধরার ঠাঁই ছিল না, এমন মানুষ, মনে হয় যেন হুজুরে খুতবা শুরু করছে আর গড়াগড়ি শুরু হয়ে গেছে। কিসের ওয়াজ, খুতবাটা পড়ে আয়াতটা পড়ছে কয়েক হাজার মানুষ বেহুশ হয়ে গেছে। হুজুরে কতক্ষণ এভাবে চেয়ে থাকত, এবার আস্তে উঠা চলে যেত, আধা ঘন্টা লাগতো এক ঘন্টা লাগতো এই মজলিসকে ঠান্ডা করতে। কি ছিলেন মানুষগুলো, এদের চোখ কি পরিমাণ পবিত্র ছিল, এদের দিল কি পরিমাণ পবিত্র ছিল, আর আমাদের দিল কি পরিমাণ খারবান হয়ে গেছে, বাস্তব না বাস্তব। আরিফ আইএম টিভি, আরিফ আইএম টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়।